আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এই জায়গাটি হচ্ছে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। এই স্টেডিয়ামের মাঠে বিকেলবেলা শত শত শিশু কিশোর প্রশিক্ষণ নিতে আসে ফুটবল এবং ক্রিকেট খেলার। ছেলেদের পাশাপাশি মেয়েরাও আসে প্রশিক্ষণ নিতে। বিকেল থেকে রাত পর্যন্ত তারা প্রশিক্ষণ নেয় ফুটবল এবং ক্রিকেটের। এখানে নানা বয়সের ছেলেমেয়েরা প্রশিক্ষণ নেয়। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আসে এই প্রশিক্ষণে। বাংলাদেশে এখন বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা হয়, যেখানে ছেলেদের পাশাপাশি মেয়েরও প্রতিযোগিতায় অংশ নেয়। এসব খেলায় প্রতিযোগিতায় অংশ নিতে গেলে প্রশিক্ষণ নিতে হয়, যার কারণে তারা কুমিল্লা স্টেডিয়ামে আসে এবং প্রশিক্ষণ নেয়। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে এসব প্রশিক্ষণ দেওয়া হয়। আমরা যদি আমাদের সন্তানদেরকে এসব প্রশিক্ষণে নিয়ে আসি, তাহলে এই সময়টায় তারা মোবাইল ব্যবহার করবে না, কিংবা তারা এই সময়টা নষ্ট করবে না, তাদের সমবয়সী ছেলেমেয়েদের সাথে খেলাধুলা করে সময় কাটাতে পারবে। আমরা ইচ্ছে করলে আমাদের সন্তানদেরকে এসব প্রশিক্ষণ দিতে পারি। এটি শুধু খেলাধুলার জন্যই যে হবে সেটি নয়, তার মানসিক বিকাশ, তার শারীরিক বিকাশও হবে এই প্রশিক্ষণ এবং খেলাধুলায়। কুমিল্লা স্টেডিয়ামে বিকেলবেলা এসব শিশু কিশোরদেরকে তাদের পিতামাতা নিয়ে আসে, অনেকে আবার নিজেও আসে। তবে বিকেলের পরে সন্ধ্যা পর্যন্ত পুরো স্টেডিয়ামটি একেবারে ঝলমলে থাকে এসব শিশু কিশোরদের উপস্থিতিতে। যতক্ষণেই তারা মাঠে থাকে, সারাক্ষণ প্রশিক্ষণে থাকে, বিভিন্ন ট্রেনাররা তাদেরকে প্রশিক্ষণ দেয়। মেয়েরা ফুটবল এবং ক্রিকেটে প্রশিক্ষণ নেয়, পাশাপাশি ছেলেরাও ফুটবল এবং ক্রিকেটে প্রশিক্ষণ নেয়। বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য এসব প্রশিক্ষণ একেবারে বাধ্যতামূলক, কারণ প্রতিযোগিতা করতে হলে তাকে প্রশিক্ষণ নিতে হবে, ভালো খেলোয়াড় হতে হবে, যার জন্য কুমিল্লা স্টেডিয়ামে এসব প্রশিক্ষণ দেওয়া হয়। একেবারে 3-4 বয়স থেকে শুরু করে বড়রাও এই প্রশিক্ষণ নেয় এবং এই প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে এখানে। তাই আপনি আপনার সন্তানদেরকে ইচ্ছে করলে স্টেডিয়ামে নিতে পারেন এবং নানা ধরনের খেলার প্রশিক্ষণ দিতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।